আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিনাল করিম আম্মা বাদ দেশে এবং প্রবাসে যে যে স্থান থেকে দেখছেন দেখতে দেখতে মাহে রমজান পবিত্র মাস কোরআনের মাস এই রহমতের মাসের আগমন ঘটে গেছে তাই এই মাহে রমজানের আগমনকে স্বাগত জানিয়ে সবাইকে জানাই মোবারকবাদ আমরা এমন একটি মাস শুরু করতে যাচ্ছি যেই মাসটি রব্বুল আলামিন সকল মাসের চেয়ে দামি করে দিয়েছে এই মাসের এত বড় ফজিলত এই মাস আসার সাথে সাথে মানুষের উপর রোজা তথা সিয়াম পালন করা ফরজ হয়ে গেছে রব্বে করিম ইরশাদ করেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে কেন সাল্লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি খোদাভীরু হতে পারো মানুষ সফল হতে গেলে মুত্তাকি খোদাভীরুতা লাগবে এই খোদাভীরুতা অর্জনের জন্য রব্বে করিম আমাদেরকে এই মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস যেই মাসকে বলা হয় দুয়ুফুর রহমান রব্বে করিমের মেহমান যে মাসকে বলা হয় এই মাস আমাদের মাঝে আগমন ঘটেছে তাই সকলকে বলবো আমরা সময়ের অপচয় না করে অন্য কোনো হেলায় অবহেলায় সময়ের অবহেলা অপচয় না করে আমরা এই সময়টুকু প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন রাত বড় গুরুত্বপূর্ণ একটা আমল করবেন সত্তরটা সওয়াব দেওয়া হবে একটা নফল করবেন একটা ফরজের সওয়াব দেওয়া হবে রব্বুল আলামিন এই মাহে রমজানকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন বান্দা যদি রহমানের দরবারে ফিরে আসে তাহলে মাওলা আমাদেরকে ওনার হাবিবের মাধ্যমে জানান দিচ্ছে সমস্ত গুনাহ মাফ করে মাসুম করে দেওয়া হবে তাই মুসলিম জাতির প্রতি আমাদের অনুরোধ থাকবে আসুন আল্লাহর মেহমান মাহে রমজানকে সম্মান করি তাজিম করি এবং এই মাসকে সুন্দরভাবে উদযাপন করে রব্বে করিমের ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু